আমি এই মানুষটাকে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না, একটা ছেলেও একটা মেয়েকে ঠিক মা বাবা হাজবেন্ড সবার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। মা মারা গিয়েছে প্রায় 3 বছরের বেশি, 3 বছর প্লাস, কিন্তু এই মানুষটা আমার মা আমাকে যেভাবে রাখতো ঠিক ওইভাবেই রেখেছে। এই মানুষটা আমাকে কোনো দিন 1 মিনিটের জন্য বুঝতে দেয় না যে আমার মা নেই, সে অনেক বেশি চেষ্টা করে। আজকে সে মানুষটারই জন্মদিন, আর আমি যদি একটু স্পেশালভাবে সেলিব্রেশন না করি তাহলে কি হয়? আজকে আমরা কী কী করেছি সব কিছু থাকবে এই ব্লগে। আর অনেকেই জানতে চেয়েছেন এই রেস্টুরেন্টটা কোথায়, আমার শাড়ি জুয়েলারি সব কিছু কোথা থেকে নিয়েছি, আর আপনাদের ভাইয়াকে কি গিফট দিয়েছে এটা তো সবাই জানতে চেয়েছেন। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। অনেকেই এই ব্লগটার জন্য অনেক বেশি মেসেজ দিছিলেন, আপু বার্থডে ব্লগটা তাড়াতাড়ি দাও দেখবো। তো ফাইনালি দিয়েই দিলাম, আর এই তো ঝুম বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়াকে আমি যেটা গিফট করবো সেটা অলমোস্ট চলে এসেছে। আমি ওকে গিফট করেছিলাম রিয়ারিউ ফ্যাশন থেকে ইটালিয়ান রূপা দিয়ে একটা সুন্দর গলার চেন। ও যদিও এখনও আরেকটা চেন ইউজ করতেছে, ওইটাও ইটালিয়ান রূপারই, কিন্তু ওইটা একটু বড় সাইজের। ও চাচ্ছিল যে একটু ছোট সাইজের, একটু মোটার মধ্যে একটা পরতে। অনেক দিন ধরেই সে নিবে নিবে করে একটু প্রাইস বেশি দেখে ছেলে মানুষ যেটা হয় নিচ্ছিল না। এদিকে আমাকে গোল্ডের টিকলি বানিয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, কিন্তু সে আর তার প্রিয় জিনিসটা নিচ্ছিল না, বা যেটা তার মন চাচ্ছিল সেটা সে নিচ্ছিল না শুধুমাত্র প্রাইস বেশি দেখে। আমি রিয়ারিউ ফ্যাশন থেকে ইটালিয়ান রূপা দিয়ে তার জন্য প্রায় 3 ভরি প্লাস রূপা দিয়ে একটা সুন্দর চেন গিফট করেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর মাঝখানে। তো আমি এখন রেডি হব, এই ভিডিওটা তো অলরেডি আপনারা কালকে দেখেই ফেলেছেন। আর হ্যাঁ, যারা হচ্ছে বলতেছিলেন যে আপু একটু সামনে থেকে দেন ভিডিওটা, আসলে ভিডিওটা অনেক বেশি জুম করা ছিল, আর কিভাবে জুম করব। আমার মনে হয় আপনারা হচ্ছে ভিডিওটা প্রপারভাবে দেখছিলেন না, এজন্য এটা আপনাদের কাছে মনে হয়েছে। আর আমি ওই দিন খুবই সিম্পলভাবে রেডি হয়েছি, মোটা করে কাজল দিয়েছিলাম, লাল লিপস্টিক দিয়েছিলাম, ঠিক ইয়াশার বাবা যেভাবে পছন্দ করে। অনেকেই বলে যে আপনাদের বেবি আছে, আপনি এত ঘুরেন ফিরেন, এত সাজুগুজু করেন, বিজনেস করেন, কিভাবে একটু ট্রিপস দেন। আসলে আপনার মন চাইলে, আপনার যদি মনে শক্তি থাকে, সবই সম্ভব। লাইক আমার এই শাড়িটা অনেক বেশি পাতলা, বডি শো হয়, বাট দেখেন আমি কি সুন্দর করে ইনার দিয়ে পরেছি, আমার একটুও বডি শো হচ্ছিল না। আর এই যে এখানে আমার বাবা, সে তো অনেক কান্নাকাটি করতেছিল, কারণ হচ্ছে সে রেডি হয়েছে, এখন তাকে বাইরেই যেতে হবে, সে বাসায় থাকবে না, মাশাল্লাহ বলে দিবেন সবাই আমার ঈশানকে দেখে। আর আমার ভাবি একটু রেডিও হতে পারেনি তার ছেলের জন্য, অনেক বেশি কান্নাকাটি করতেছিল, কারণ ও একটু সিক, মানে ওর জ্বর এসেছে, জ্বর এখন আছে, তো তখন নেই, আমরা যখন বের হচ্ছিলাম তখন জ্বর ছিল না। আর এই তো আমি রেডি, আর আমি হচ্ছে এই ভিডিওটা নিয়েছিলাম টিকটকের জন্য। অনেকেই জিজ্ঞেস করেছেন আমার হচ্ছে গোল্ডের কিনা গহনাগুলো আমি কোত্থেকে নিয়েছি। আসলে চুড়িগুলো হচ্ছে আপনারা নিউ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বা ফেসবুকে যে কোনো পেজেই পাবেন। আর আমার যে গহনাগুলো আমি পরেছি ওগুলো সবই ছিল গোল্ডের, সো এগুলো কোনো দোকান থেকে আসলে নেই নেই, গোল্ডের সব থেকে নিয়েছি। আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ইয়াশের ড্রেসের কথা, ওইটা নিয়ে কিন্তু আমি ডিটেলস একটা ভিডিও দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার পেজে ঢুকে দেখে আসবেন। আর এই যে আমার বাবাটা, সে হচ্ছে কি কিউট করে ঘুমিয়ে আছে, রিস্কায় ওঠার পরই ঘুমিয়ে যায়। আর সবচেয়ে মজার বিষয়, আমার যখন প্রথম আপনাদের ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, মানে হয়েছিল নতুন নতুন প্রেম ছিল বা সম্পর্ক, যাই হোক, প্রথম জন্মদিনে আমার এ দোকান থেকেই ও কেকটা নিয়েছিল। আর আজকে আনফরচুনেটলি আমরা এখান দিয়ে যাচ্ছিলাম তালতলা, সো এখান থেকেই কেকটা নিলাম ওর বার্থডের জন্য। সত্যি বলতে কি জানেন, ভালোবাসার মানুষের ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো সারা জীবন স্মৃতির পাতায় রয়ে যায়। টাকা পয়সা দৌলত এগুলো আসবে যাবে, কিন্তু এই যে ছোট ছোট মোমেন্ট, ছোট ছোট ভিডিও, ছোট ছোট ব্লগ অথবা কিছু ছবি, এগুলো সারা জীবন আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে। অনেকেই বলেন এত ঘুরেন টাকা পয়সা নষ্ট করেন, ভাই টাকা জমিয়ে লাভ কি, যদি আপনার স্মৃতিতে ভালো ভালো মোমেন্টগুলোই না থাকে, আপনার স্মৃতির ডায়েরিটা যদি ফাঁকা থাকে। আমার তো মনে হয় আমি এটা আমার মার থেকে শিখেছি, টাকাও জমাতে হবে, ঘুরতেও হবে, হাজবেন্ডকে নিয়ে ভালো ভালো মোমেন্টও স্মৃতি হিসাবে রাখতে।
রাখতে হবে। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তখন কিন্তু আপনি চাইলেই একটা সুন্দর লাল পাইরের শাড়ি পরে অথবা সুন্দর লাল লিপস্টিক দিয়ে ঘুরতে যেতে পারবেন না, কারণ তখন আপনার বাচ্চা বলবে মা এই বয়সে তোমার সাথে এটা যাচ্ছে না। তো বাচ্চা কাচ্চার ছোট থাকতে থাকতেই নিজের শখগুলো পূরণ করে নেন। এখন কি ভাবছেন, আমরা পার্লারে চলে এসেছি? আরে না, এটা হচ্ছে তালতলা কাচ্চি ভাইয়ের উপরে এই রেস্টুরেন্টটা। আপনারা রিস্কাওয়ালা আমাদেরকে বা যে কাউকে জিজ্ঞেস করলে হবে কাচ্চি ভাইটা কোথায়, কাচ্চি ভাইয়ের ওপরে তালতলা ঠিক এখানেই রেস্টুরেন্টটা। এটা মালিবাগ চৌধুরী পাড়া পড়েছে, আর লোকেশন টেক করলে আপনারা পাবেন কাচ্চি ভাইয়ের ঠিক উপরে, নামটা তো দেওয়াই আছে। আর এই যে আমি চলে এসেছি, রেস্টুরেন্টটা এত বেশি লাইটিং ছিল মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছিল। আর এটার অ্যাড্রেসটা আমি নিয়েছি একটা আপু অনেক দিন আগে, আমি যখন প্রথম ঢাকায় এসেছি আমার কাছে ওর বার্থডে লুক করতে এসেছিলো, ওই আপুটার কাছ থেকে বলেছে আপু তুমি এটাতে যাও অনেক সুন্দর ছবি উঠে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেস্টুরেন্টের লোকেশন দেওয়ার জন্য আমাকে। আর এই তো কেকটা ওপেন করতেছিলাম, করতে যেও আবার করি নাই, কারণ আমার মেয়ে এই কেকটা যদি দেখে আমরা ওপেন করতেছি সে এসে জাস্ট এটার উপর হামলা করবে। যদিও সে করেছিল হামলা, ওর বাবা দেখতেছে যে ও আসে কি না, কেকটা দেখেই সে ধরে চলে আসছে মাশাআল্লাহ। আমার মেয়েটা আবার কেক অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি না তাকে বাইরের কেকগুলো দেওয়া একদমই পছন্দ করি না বা দেইও না, কিন্তু সে ইদানিং একটু খেতে চায়। আমি ভেবেছি ওভেনে তাকে বা চুলায় আমি কেক বানিয়ে বানিয়ে খাওয়াবো। আর এখানে দেখেন রাজকন্যাটা কি সুন্দর তার বাবা মায়ের সাথে হাঁটাহাঁটি করছে, কি সুন্দর লুক দিচ্ছে মাশাআল্লাহ। সবাই কিন্তু অবশ্যই আমার পোয়েটাকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন, আল্লাহ যেন আমার পোয়েটাকে অনেক বড় করে। এখন যেমন আমি ওর বাবার বার্থডে সেলিব্রেশন করছি, ও যেন বড় হয়ে ওর বাবা মা দুজনেরই বার্থডে সেলিব্রেশন করে। আর এখানে আমরা কিছু রোমান্টিক ভিডিও নিচ্ছিলাম দুইজনে আমাদের ব্লগের জন্য প্লাস হচ্ছে রিলসের জন্য। আর তারপর দেখি আমরা ভিডিও করতে করতে এখানে খাবার চলে আসছে, আর এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে ইয়াশাস পাপা। আর এখানে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম স্টেক টাইপের একটা রাইস অ্যান্ড দুইটা বারবিকিউ রাইস। আমার বারবিকিউ চিকেন পছন্দ, আমার ভাবিরও পছন্দ, আর আপনাদের ভাই আবার স্টেক পছন্দ করে, আর সে হচ্ছে মাশরুম খায় না, এই জন্য আমাকে খাওয়াই দিচ্ছিল। আর মেয়ে তো তার বাবার হাতে খাবে না, সে নিজে নিজে হাত দিয়ে খাবে মাশাআল্লাহ। আমার মেয়েটাকে হচ্ছে আমি এখন থেকেই শিখিয়ে ফেলছি হাত দিয়ে খাওয়া, এই জন্য সে অ্যাটলিস্ট রেস্টুরেন্টে গেলে হাত দিয়ে খাবে, মানে আমাদের হাতে খাবে না, সে নিজে নিজে খাবে, সবাই যেরকম চামিচ দিয়ে খায়। আর ট্রাস্ট মি, খাবারগুলো এত বেশি টেস্ট ছিল, আমি আবার যাবো এই রেস্টুরেন্টে শুধুমাত্র এই প্লেটারটা খেতে, ইনশাল্লাহ আপনারা কোনো এক ব্লগে দেখবেন, বিকজ অফ অনেক বেশি মজা ছিল। আর ওদের খাবার সার্ভ করার এটাও সুন্দর, আর আমরা নিয়েছিলাম তার মানে সিট মেনুর পাশাপাশি চিকেন ফ্রাই, আর আমি একটাও চিকেন ফ্রাই খাইনি, আপনাদের ভাইয়েই মনে হয় তিনটা খাইছে, আমার ভাবিও খাইনি, কারণ আমার ভাবি প্লেটারটাই শেষ করতে পারতেছিল না ওর ছেলের জন্য। যদিও আমি খাওয়া শেষ করে আমার ভাতিজাকে কোলে নিয়েছি, পরে আমার ভাবি সম্পূর্ণ খাবারটা হচ্ছে শেষ করেছে। আসলে এখন যেহেতু ঈশান অনেক ছোট, মাত্র 2 মাস বয়স, আর ওর শরীরটাও ভালো না, এজন্য অনেক বেশি জ্বালাতন করছিল। আসলে বাচ্চারা এমনই হয়, একটু তো জ্বালাবেই, ইয়াশাও ছোটোবেলা জ্বালাতো বাট কান্না করতো না, যেহেতু ঈশানের শরীরটা ভালো ছিল না এই জন্য ঈশান একটু কান্না করছিল। আর এখানে হচ্ছে আমি খেয়ে রিভিউ দিচ্ছিলাম ওদেরকে যে খাবারটা কেমন, ট্রাস্ট মি অনেক বেশি মজার। আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি, অনেক আপুরা জিজ্ঞেস করেছেন এই জন্য আমি 2 বার বলে দিলাম, এটা তালতলা কাচ্চি ভাইয়ের ঠিক উপরের ফ্লোরে 3 তলাতে। আর এখন হচ্ছে এই তো আমার বার্থডে বয়, সে হচ্ছে কেক কাটবে। বার্থডে বয় অনেক বেশি খুশি ছিল আজকে, তার বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, সে কোনো বছর তার বার্থডে নিয়ে এরকম এক্সাইটেড থাকে না, আমি কখনোই 7 বছরে দেখি নাই ও ওর বার্থডে নিয়ে এত এক্সাইটেড, বাট এবার সে অনেক এক্সাইটেড ছিল। আর এখানে আমি আমাকে একটু দেখতেছিলাম, কেন দেখতেছিলাম আমি জানি না। এখন হচ্ছে আমার ভাইস্তা, সে হচ্ছে একটু ঢং করতেছিল, মানে তার হচ্ছে এক কথায় বাসায় যেতে হবে, সে কান্নাকাটি আবারও শুরু করছে, মানে সে একটু চুপ থাকে আবার কান্নাকাটি করে, ওই যে বললাম শরীর ভালো না, আর আমার ভাবি একটু স্বাস্থ্যও পারে নাই আজকে ওর জন্য। আর এখানে আমরা কেক কাটিং করছি সবাই, আর ইয়াশার বাবা যেটা হয়েছে ওর মানে মামিকে খাওয়াই দিছে, কিন্তু সে ভিডিওটাই ওয়েটার ভাইয়াটার নেয় নাই, মানে ভিডিও করতে করতে মেবি শেষ হয়ে গেছিলো, যেহেতু এটা মানে টিকটকের একটা অ্যাপস দিয়ে করা ছিল আর টাইমার দিয়ে, সো মানে ভিডিওটা উনি নেয়ই নেই। আর
আর হচ্ছে এখানে আমরা সবাই সবাইকে কেক খাওয়াই দিচ্ছিলাম। বিশ্বাস করেন, এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আই থিঙ্ক প্রত্যেকটা মেয়ের জন্যই তার হাজবেন্ডের বার্থডেটা অনেক বেশি স্পেশাল হয়। আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কয়েকটা পার্সেল নিয়েছি। আমার ভাই আসবে, এজন্য ও আবার বাসায় আসবে, এখানে আসতে পারেনি, ওর অফিসে কাজ ছিল তাই ওর জন্য পার্সেল নিয়েছি, কেক নিয়েছি। আর এখানে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি। আর অনেকেই জিজ্ঞেস করেছেন ভাইয়ার প্যান্টটা কোথা থেকে নিয়েছে। দেখেন ভাইয়া ডান্স করতেছে তার মেয়ের সাথে, কারণ এখানে মিউজিক বাজতেছিল। ভাইয়ার প্যান্টটা আর টি শার্টটা কোত্থেকে নিয়েছে আমি জানি না, কারণ আমি জিজ্ঞেস করি নাই। আই থিঙ্ক ইয়ার্সের জন্য শপিং করতে গিয়েছিল, হয়তো এগুলো বসুন্ধরা বা হচ্ছে নিউ মার্কেট থেকেই নিয়েছে, কারণ ওই দিকেই বেশি শপিং করে, যেহেতু ইয়ার্সার জন্য ওদিকেই কেনাকাটা করতে চায়। ও এই দুই মার্কেটের এক মার্কেট থেকেই হয়তো বা নিয়েছে। আর এখানে হচ্ছে আমরা চলে যাচ্ছি, নিচে নেমে দেখি ঝুম বৃষ্টি, একটা রিক্সাও পাচ্ছিলাম না, নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমাদের।